আজকের মাধ্যমিক পরীক্ষার যে ম্যাথমেটিক্সের প্রশ্নটা রয়েছে সেটার ব্যাখ্যা সহ সমাধান দিচ্ছি এই ভিডিওতে, আর তার সঙ্গে পুরো প্রশ্নটাও আমি একবার দেখিয়ে দেব। তো দেখো, প্রথমে এক নম্বর প্রশ্ন এমসিকিউ এর, দেখো এটার উত্তরটা কিন্তু এ নম্বর হবে। আমি এখানে অঙ্কটা কিন্তু করে দিয়েছি, এই যে এ এর মূলধন চেয়েছে, এইভাবে বের করতে হবে। আমি আর ব্যাখ্যাটা দিচ্ছি না, আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। দু নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে বি নম্বর, দেখো এটাও আমি এখানে করে দিয়েছি, এক্সটাকে বাঁদিকে নিয়ে এসে তারপর এইভাবে করতে হবে। পরের তিন নম্বর প্রশ্ন, এটা কিন্তু উত্তরটা হবে একটি, এ নম্বর, এই যে ছবিতে দেখিয়ে দিয়েছি। চার নম্বর, এই প্রশ্নটার উত্তর দেখো, এটা থিটার যে কোনো মানের জন্য, থিটার মানটা যদি 90 ডিগ্রি ধরি তাহলে সাইন 90-র মান হচ্ছে 1, 4×1 মানে 4, 5 আর 4 যোগ করলে হবে 9, এইটাই কিন্তু সবচেয়ে বড় মান হবে। পরের প্রশ্নটা পাঁচ নম্বর, এটাও দেখো আমি এখানে করে দিয়েছি, এখানে উত্তর হবে বি নম্বর অপশন। তোমরা এখানে কিভাবে করেছি তোমরা দেখে নিতে পারো, আমি ব্যাখ্যাটা আর দিচ্ছি না। এবার দেখো ছয় নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটাও এখানে আমি করে দিয়েছি, দেখো এই যে এইভাবে সমাধান করতে হবে। এটা সমাধান করলে এখানে পি এর মান কিন্তু 4 বেরোচ্ছে। তোমরা যদি বুঝিয়ে দিতে বলো পরের ভিডিওতে আমি বুঝিয়ে দেবো, কালকে যেহেতু তোমাদের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা, এখন এত দেখার সময় নেই, সেজন্য আমি এখানে করে দিলাম, তোমরা এক ঝলক দেখে নিতে পারো কী করে হলো। উত্তরটা ডি নম্বর অপশন হবে, 4। পরের প্রশ্ন দুই, শূন্যস্থান পূরণ, এটা এক নম্বর, এই যে এখানে করে দিয়েছি, এটা হচ্ছে 10% হবে। দু নম্বরটা মধ্য সমানুপাতি, এটাও আমি এখানে করে দিয়েছি, দেখো এটা হবে 2ABC। তারপরেরটা তিন নম্বর, এটা দেখো যে এখানে, তারপরেরটা এখানে করে দিয়েছি, এটা হবে 1/√2। পরের প্রশ্ন এটা, এটা দেখো 90 ডিগ্রি হবে, পূরক কোণ বলেছে, দুটো পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় আমরা জানি। আর এখানে এই সংখ্যাগুলির মধ্যমা কী হবে, প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নিলাম, দেখুন সাজিয়ে দিয়েছি, মধ্যমা এখানে 9টা সংখ্যা আছে, তাহলে 5 নম্বর সংখ্যাটা হবে মধ্যমা, এখানে হচ্ছে 11 হবে উত্তর। আর এক মুখ কাটা একটি পেন্সিলের আকার কী হবে, আকারটা কীরকম, পেন্সিলটা কাটা হলে একটা মুখ হবে শঙ্কু আকৃতির আর একটা হবে চোঙ আকৃতির, চোঙ ও শঙ্কুর সমন্বয়, বা আকৃতি চোঙ আকৃতি এরকমও লিখতে পারো, শঙ্কু আকৃতি সেটা লিখলাম না, এটা লিখলেও হবে। তারপরে তিন নম্বর, সত্য মিথ্যা, দেখো এটা এখানে এই যে R1, R2, R2, R3 আছে, কিন্তু এখানে তো শুধু R3, 2টা নেই, তারপরে এটা মিথ্যা হবে। পরেরটা দেখো, এই দুটো সমান বলেছে, এইটাকে ভাঙালাম, ভাঙালে এটা cos 36 মানে সমান হলো, তারপরে এটা সত্য। আর কোনো বহিস্থ বিন্দু থেকে বলছে কেবলমাত্র একটি স্পর্শক টানা যায়, একটি কিন্তু নয়, সেজন্য এটা মিথ্যা হবে। তারপরেরটা এটা যৌগিক অনুপাত, এটা আমি এখানে করে দিয়েছি, এই যে প্রথমগুলোর গুণফল ইষ্টু দ্বিতীয়গুলোর গুণফল, এটা করলে 1:1 হচ্ছে, তার মানে সত্য। তারপরেরটা পাঁচ নম্বর, দেখো এখানে যেটা বলেছে সেটা এই যে আমি সমান সমান করেছি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এটা, আয়তনের সূত্র হচ্ছে এটা, এবার কাটাকাটি করলে আর এর মান 3 বেরোলো, মানে এটা সত্য। পরেরটা এটা কিন্তু মিথ্যা হবে, দেখো 2 4 বার আছে, 5ও তো 4 বার আছে, হ্যাঁ তাহলে এটা কিন্তু সংখ্যাগুলোর মান 2 হবে না, তাহলে এটা হবে উত্তর। তাহলে এই কটা প্রশ্নের উত্তরই দিচ্ছি এই ভিডিওতে, পরের প্রশ্নগুলোর এইগুলো যদি সমাধান চাও কমেন্ট করো, তাহলে এইগুলোর সমাধানও আমি দিয়ে দেব। আর প্রশ্নটা একবার দেখিয়ে দিচ্ছি, যাদের কাছে প্রশ্নটা নেই দেখতে চাও তাদের জন্য, পরের পৃষ্ঠা একবার দেখে নাও। তারপরের পৃষ্ঠা, তারপরের পৃষ্ঠা, পজ করে দেখে নিতে পারো, লাস্ট পেজ, এবার পরীক্ষায় একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে দু নম্বর প্রশ্নটা, এখানে ওজাইপ আঁকতে বলেছে, তার জন্য কিন্তু গ্রাফ পেপার দরকার, কিন্তু কোশ্চেনের সঙ্গে কোনো গ্রাফ পেপার ছিল না, অর্ডারও দেওয়া ছিল যে গ্রাফ পেপার দেওয়া হবে না, অথচ কোশ্চেনের ওপরে কিন্তু পরিষ্কার লেখা আছে, এই যে দেখো এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে, এই কথাটা কিন্তু বলা আছে, অথচ
কোশ্চেনের সঙ্গে কোনো গ্রাফ পেপার ছিল না, এমনকি ওপর থেকে নির্দেশও ছিল গ্রাফ পেপার দেওয়া হবে না। সেজন্য স্টুডেন্টদেরকে শেষ পর্যন্ত খাতায় গ্রাফ এঁকে তারপর কিন্তু ওই কোশ্চেনটার আনসার করতে বলা হয়েছে। এবার যারা ওই কোশ্চেনটা করেছে তারা মনে হয় সমস্যায় পড়েছে। আর কোথায় কি হয়েছে এরকম কোনো খবর যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এটা নিয়ে জানি না কি হবে সমস্যা, কারণ যিনি খাতা দেখবেন তিনি যদি এই ব্যাপারটা না জানেন তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। দেখা যাক, নিশ্চয়ই কোনো নির্দেশ তো দেওয়া থাকবেই। তো যাই হোক, এই ছিল ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর এরকম পরের ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অন করে দিও।